हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आज के आमी तुम्हारे जोन्ने पाँच रकम टेस्टी टेस्टी भरतार रेसिपी निये एसेछि। तो सेगुलो किभाबे बानियेछि सेटा जानते होले पुरो भिडियोटा स्किप ना करे देखते थाको। तो चलो स्टार्ट करी। तो प्रथमे आमी बानाबो टमेटोर भरता। तो तार जोन्ने आमी चूलाते एकटा तावा बसिये दियेछि आर ताते तीनटा टमेटो आर एकटा बड़ो साइजेर रसुन आमी एइभाबे पुड़िये निच्छि। तो सम्पूर्ण देखो पोड़ा हो गए। एबार आमी उपरेर बाकलटा परिष्कार करे छाड़िए नेब टमेटो आर रसुन दुइटारि। तो ये जो देखो परिष्कार करे आमी पोड़ा बाकलटा छाड़िए नियेछि आर रसुनगुलो देखो एकदम नरम हो गए। एबार आमी रसुन आर टमेटो दुइटाके हाथ दिए एभावे मैश करे नेब। आर जदि हाथ दिए भालो करे पेस्ट ना होय ताहले मिक्सार ग्राइंडारो पेस्ट करे नेওয়া যায়। আর এবার আমি একটি কড়াইতে সামান্য সরিষার তেল দিয়ে তাতে পেঁয়াজ লবণ আর হলুদ দিয়ে একটু ভেজে নিয়ে তারপর টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি। এবার টমেটো পেস্টটাকে ভালো করে নাড়াচাড়া করতে করতে যখন শুকিয়ে আসবে তখন আমি নামানোর আগে একটু সরিষার তেল দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। তারপর আমি তিন চারটে শুকনো লঙ্কা এইভাবে আগুন দিয়ে পুড়িয়ে গরম গরম সার্ভ করব। তো রেডি হয়ে গেল আমার টমেটো ভর্তা। তো এবার চলো বিনস ভর্তা বানাই। তো তার জন্য অবশ্যই বিনস লাগছে আর সাথে নিয়েছি একটা মাঝারি সাইজের আলু। এইবার এগুলোকে দেখো ছোট ছোট পিস করে আমি কেটে নিয়েছি আর ধুইয়ে ভালো করে আমি একটা কুকারে নিয়ে নিয়েছি। এবার নিয়েছি একটা মাছের পেটির পিস। তো এটাকে আমি কাটা ছাড়িয়ে নিয়ে নিয়েছি আর এগুলো আমি বিনসের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একটু পরিমাণ মতো লবণ দিয়ে আমি কুকারটা চুলাতে বসিয়ে দেব আর এর সাথে কোনো জল দেওয়া যাবে না। আর আমি এখানে তিন থেকে চারটি সিটি দিয়ে এগুলো নামিয়ে নিয়েছি। দেখো একদম ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ কুচি কুচি করে কেটে এটার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার চামচ দিয়ে হোক বা হাত দিয়ে হোক খুব ভালো করে এটাকে মিশিয়ে নিলে রেডি হয়ে গেল বিনস ভর্তা। তো এই বিনস ভর্তাটা খেতে দারুণ টেস্টি আর গরম গরম ভাতের সাথে এটা খুবই ভালো লাগে। তো এবার চলো একটা ইউনিক ভর্তার রেসিপি তোমাদেরকে দেখাই। এই যে পাতাগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো হয়তো সবাই চিনবে না, যারা আমার মতো গ্রামে থাকো তারা হয়তো চিনতে পারো। এই পাতাটার নাম হচ্ছে তেলাকচু পাতা, যেটা আমরা আঞ্চলিক ভাষায় বলে থাকি। তো এই পাতাটার উপকারিতা বলে শেষ করা যাবে না, বিশেষ করে সুগার পেশেন্ট যারা তাদের জন্য তো খুবই উপকারী এই পাতাটা। তো এই পাতাটারই আজকে আমি ভর্তা বানিয়ে তোমাদেরকে দেখাবো। আর এটা দিয়ে পকোড়াও বানানো যায়, কিন্তু আজকে আমি তোমাদের সাথে যেহেতু ভর্তার রেসিপি শেয়ার করছি তাই এটা দিয়ে ভর্তাই বানাবো। তো চলো পাতাগুলোকে আমি ধুয়ে নিয়েছি আর একটা মিক্সারে নিয়ে নিয়েছি তিন চারটা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আমি পেস্ট করে নিয়েছি। এবার একটা কড়াইতে সরষের তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব পেঁয়াজটাকে। যখন পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি পাতার যে মিক্সারটা আছে সেটা দিয়ে দেব। তো এবার পাতার মিক্সারটাকেও ভালো করে আমি নাড়াচাড়া করতে করতে যখন এটা ভালো করে শুকিয়ে আসবে, দেখো শুকিয়ে গেছে, তো আর পাতার যে কাঁচা গন্ধটা থাকে সেটাও যখন চলে যাবে তখনই আমি এটাকে নামিয়ে নেব। তো রেডি হয়ে গেছে আমার তেলাকচু পাতার ভর্তা। তো তোমরা এটাও ট্রাই করতে পারো। এইবার যেটা দেখতে পাচ্ছ সেটা হলো শশা, তোমরা সবাই চিনো। আর শশার যে মাঝখানের যে অংশটা থাকে বীজ সহ সেই অংশটারই আজকে আমি ভর্তা বানিয়ে তোমাদেরকে দেখাবো। তো প্রথমে আমি শশার থেকে বীজগুলো আলাদা করে নেব। যদি বীজগুলো একদম কুচি কুচি থাকে, নরম থাকে, তাহলে আলাদা করতে হবে না। যদি একটু শক্ত হয়ে যায় বীজগুলো তাহলে এগুলোকে আলাদা করে ফেলে দিতে হবে। তো এই যে দেখো বীজগুলো আমি আলাদা করে নিয়েছি আর বাকি অংশটা আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিচ্ছি। তো এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলাতে আর দিচ্ছি একটু সাদা তেল। তেলটা যখন গরম হবে তখন পেঁয়াজ কুচি হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। তো তারপর পেস্টটা দিয়ে দিচ্ছি। এবার পেস্টটা যখন নাড়াচাড়া করতে করতে মোটামুটি একটা শুকিয়ে আসবে তো তখন একটা ডিম আমি ভেঙে এটার মধ্যে দিয়ে দিচ্ছি।
তো এবার ডিমটা সহ আমি ভালো করে এটাকে নেড়েচেড়ে 2 মিনিটের মতো নাড়াচাড়া করে নামিয়ে নিচ্ছি। দেখো কি সুন্দর লাগছে দেখতে, আর খেতেও কিন্তু খুব অসাধারণ টেস্টি হয়েছে, তোমরা বানিয়ে দেখতে পারো। এইবার চলো লাউয়ের বীজ দিয়ে ভর্তা বানিয়ে দেখাই। তো এগুলো তোমরা চিনতেই পারছ, লাউয়ের বীজ। লাউয়ের ভেতর থেকে আমি বীজগুলো বের করে নিয়েছি আর এগুলো আমি ভালো করে ধুয়ে পেস্ট করে নিয়েছি মিক্সারে। এইবার চুলাতে একটা কড়াই বসিয়ে তাতে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়েছে দিয়েছি রসুন বাটা 2 চামচ মতো। তো রসুন বাটাটা একটু ভেজে নিয়ে তারপর আমি লাউয়ের বীজের পেস্টটা দিয়ে দিয়েছি। এবার এটাকে একটু হালকা নাড়াচাড়া করে এর মধ্যে দিচ্ছি লবণ পরিমাণ মতো, আর হলুদ গুঁড়ো আর কাঁচা লঙ্কা বাটা। তো এগুলো সবগুলো একসাথে দিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার একটু জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখবো। কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখো এটা শুকিয়ে এসেছে মোটামুটি। তো এটাকে আরও কিছুক্ষণ ধরে আমি ভাজতে ভাজতে যখন দেখো এইরকম করে কড়াই থেকে আলগা হয়ে আসবে, ভাজা হয়ে যাবে, তখন এটাকে আমি নামিয়ে নেব। দেখো দেখতে কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু খুবই টেস্টি। তো আমার আজকের এই 5 রকমের ভর্তার রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে, আর ভালো লাগলে একটা লাইক করে দেবে, শেয়ার করবে। আর অবশ্যই আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দাও, তাহলে আমি চেষ্টা করব আরও নতুন নতুন রেসিপি, মজার মজার ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে। আর এইরকম আরও অনেক রকমের ভর্তার রেসিপি আছে আমার কাছে, তো সেগুলো যদি তোমরা দেখতে চাও আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমি এরকম আরও নতুন নতুন ভর্তার রেসিপি তোমাদের জন্য নিয়ে আসব। তো আজকের জন্য সবাইকে টাটা জানাচ্ছি, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।